কিরে, জি দাদু, মোবাইলে কি করছিস? সারাক্ষণ শুধু মোবাইল আর মোবাইল। আয় আমার সাথে গল্প কর, এভাবে সারাক্ষণ মোবাইল নিয়ে থাকা যায়? আসছি দাদু। আয় না, গল্প শুনবি, আমাদের সময়কার গল্প। একটু দাঁড়াও, আমি পরে শুনছি। আপনার একটু অসাবধানতায় আপনার শিশু ইন্টারনেটে নানাভাবে হয়রানির শিকার হতে পারে। দুষ্কৃতিকারীগণ খুব সহজেই শিশুদের টার্গেট করে এবং অনলাইনে তাদেরকে নিপীড়ন করে। এর ফলে আপনার শিশু মানসিকভাবে ক্ষতির সম্মুখীন হতে পারে, এমনকি আপনার অসাবধানতায় শিশুর জীবনও হুমকির সম্মুখীন হতে পারে। নিয়মিত শিশুর ইন্টারনেট ব্যবহার বিষয়ে খোঁজ খবর রাখুন। আপনার শিশু অনলাইনে হয়রানির শিকার হলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নিন। প্রয়োজনে তাদের মানসিক স্বাস্থ্য সহায়তা নিশ্চিত করুন।